করোনা সংক্রমিত মাকে বাঁচাতে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে, মায়ের মুখে অক্সিজেনের মাস্ক পরিয়ে মোটরসাইকেলে প্রায় 20 কিলোমিটার পথ পাড়ি বরিশালের হাসপাতালে নিয়ে এসেছিলেন ঝালকাঠির তরুণ ব্যাংকার জিয়াউল হাসান। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 6 দিন চিকিৎসার পর সুস্থ বোধ করেন তার মা। এরপর অনেকটা বিজয়ীর বেশে মোটরসাইকেলেই গতকাল শুক্রবার দুপুরে মাকে নিয়ে বাড়ি ফেরেন জিয়াউল। আজ শনিবার সকালে আবার মাকে নিয়ে যান নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে অ্যান্টিজেন টেস্ট করান জিয়াউল। তার মা রেহানা পারভিনও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছোট ভাই রাকিব হাসান। মায়েরও ছোট ভাইয়ের প্রতিবেদনে আসে নেগেটিভ, কিন্তু জিয়াউল করোনা পজিটিভ। আজ দুপুরে প্রতিবেদন পাওয়ার পরেই জিয়াউলের সাথে কথা হয়। ভাই, আমি পজিটিভ, দোয়া করবেন, কোনো সমস্যা নেই, সুস্থ আছি, অক্সিজেন স্যাচুরেশনও ভালো। 17 থেকে 22 এপ্রিল 6 দিন ধরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন মায়ের সার্বক্ষণিক সেবা যত্ন করেছিলেন জিয়াউল। ঝুঁকি আছে জেনেও তাকে এই কাজে নিবৃত করতে পারেননি চিকিৎসক, নার্স, এমনকি স্বজনরাও। জিয়াউল বলেন, আজ সকালে মাকে নিয়ে নলছিটি হাসপাতালে যাই আমরা দুই ভাই। মাকে অ্যান্টিজেন কিট দিয়ে ফলো আপ টেস্ট করানো হয়, এরপর আমার দুই ভাইও টেস্ট করাই। দুজনের ফলাফল নেগেটিভ এলেও আমার পজিটিভ এসেছে। এ সময় তিনি বলেন, আসুক না, তাতে কি, আমার মা ও ছোট ভাই তো সুস্থ আছে। জিয়াউলের মা স্কুল শিক্ষক রেহানা পারভিনের সঙ্গে কথা হয় দুপুরে। কেমন আছেন প্রশ্ন করতে বলেন, খুব ভালো আছি, কিন্তু আমার ছেলেটা যে করোনা পজিটিভ হলো এই নিয়ে তো বেশ চিন্তা লাগছে। আমাকে কত যত্ন করেছে ছেলেরা, বাড়িতে 10 দিন ধরে জ্বরে পড়েছিলাম, রাতে একটু তন্দ্রা লেগে এলে আবার উঠে গিয়ে দেখতাম আমার দুই ছেলে আমার দুই পাশে বসে মুখের দিকে তাকিয়ে আছে। কিভাবে আমাকে সুস্থ করা যায় তা নিয়ে দুই ভাই সলা পরামর্শ করছে, কি করলে আমার একটু আরাম লাগবে, সারা রাত সেই চেষ্টাই করত। তারপর তো তোমরাই দেখছো কত কষ্ট করে মোটরসাইকেলে আমাকে হাসপাতালে নিয়েছে। 6 দিন এক মুহূর্তের জন্য হাসপাতাল থেকে আমার ছেলে চোখে আড়াল হয়নি। গত বছরের 1 মার্চ আমার স্বামী মারা গেছেন, এরপর নিজেকে অসহায় লাগতো, কিন্তু এবারের অসুস্থতায় বুঝেছি আমি অসহায় নই, ছেলেরা আমার পাশে আছে কত যত্ন করে। জিয়াউল বলেন, মায়ের অক্সিজেন স্যাচুরেশন এখন 98 থেকে 99। সবার কাছে কৃতজ্ঞতা যে আমি আমার মাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি, সবার দোয়ায় আমিও সুস্থ হয়ে যাব। এত মানুষের শুভকামনা ভালোবাসা বৃথা যেতে পারে না। জিয়াউলদের বাড়ি ঝালকাঠি নলছিটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সূর্যপাশা এলাকায়। তার মা নলছিটি বন্দর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেহানা পারভিন, বয়স 50। 10 দিন ধরে জ্বরে ভোগার পর 10 এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা দেন, কিন্তু প্রতিবেদন পাননি। এর মধ্যেই 17 এপ্রিল সকালে দেখা দেয় শ্বাসকষ্ট। কষ্ট কমাতে একটি অক্সিজেন সিলিন্ডার বাড়িতে আনেন ছেলে জিয়াউল হাসান। কি করবেন ভেবে পাচ্ছিলেন না জিয়াউল। এরপর মাকে বরিশাল হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স এবং অন্য যানের খোঁজে নামেন, কিন্তু পাচ্ছিলেন না। নিরুপায় হয়ে নিজের মোটরসাইকেলে মাকে হাসপাতালে আনার সিদ্ধান্ত নেন। পিঠের সঙ্গে শক্ত করে বাঁধেন অক্সিজেন সিলিন্ডারটি, এরপর মাকে পেছনে বসিয়ে তার মুখে পরান অক্সিজেন মাস্ক। এভাবে 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই দিন বিকেলে মাকে নিয়ে পৌঁছান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পাশে আরেকটি মোটরসাইকেলে ছুটছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছোট ভাই রাকিব। পথে ওই ছবি তুলে ফেসবুকে পোস্ট দেন একজন, মুহূর্তেই ছবিটি ব্যাপক প্রচার পায়। 6 দিন এ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল সুস্থ হয়ে রেহানা পারভিন। জিয়াউল বলেন, গতকাল তার মায়ের রক্ত পরীক্ষার প্রতিবেদন, অক্সিজেন স্যাচুরেশন সব দেখে মা যে সুস্থ হয়েছেন সে ব্যাপারে নিশ্চিত হন। 2 দিন তিনি অক্সিজেন ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন। গতকাল যেহেতু টেস্ট করাতে পারেননি, তাই চিকিৎসকদের পরামর্শেই তিনি মোটরসাইকেলে করে মাকে হাসপাতালের ছাড়পত্র নিয়েই বাড়িতে যান। বাড়িতে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন। আজ র্যাপিড টেস্টে মায়ের করোনা নেগেটিভ আসে। তার সংক্রমণের সময়কালও 14 দিন শেষ হয়ে গিয়েছে গতকালকেই। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।